আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী চট্টগ্রামের হাট হাজারিতে রোববার হেফাজতে ইসলামের যে কাউন্সিল আহ্বান করেছেন তা নয় এমন দাবি করেছেন প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির অনুসারীরা শনিবার চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহি বলেন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দুই সালে পদত্যাগ করার পর ইন করে নেই হেফাজতের মধ্যে ফিরে নাই ওনার আহ্বানে যদি কাউন্সিল ডাকা হয় আমরা কাউন্সিলকে বৈধ মনে করি না অবৈধ কাউন্সিল মনে করি অবৈধ আমরা যোগদান করাটা এটা আমরা সংবাদ লিখিত বক্তব্য পাঠ করেন শাহ আহমদ শফির মঈনুদ্দিন হেফাজতে ইসলামের আমির পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি হজরতের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি পরিবার থেকে একাধিকবার বলা হলেও সরকারের প্রশাসন বা হেফাজতের বর্তমান দায়িত্বশীল কোনো উদ্বেগ গ্রহণ করে নাই এমন অবস্থায় প্রতিনিধি সম্মেলন কাউন্সিল এর মাধ্যমে হজরতের হাতে গড়া অরাজনৈতিক কর্মী সংগঠন পরিকল্পিতভাবে জামাত শিবিরে বিএনপির হাতে তুলে দেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে আমরা হজরতের পরিবারের পক্ষ থেকে এবার এর প্রতিবাদ ও এর তীব্র নিন্দা জানাচ্ছি